নির্বাচনের কলকাতা কর্পোরেশনের নির্বাচনের বিষয়ে গত কয়েকদিন ধরে আমাদের দলের পক্ষ থেকে আমাদের যে বক্তব্য সেগুলো আমরা তুলে ধরেছি। আমাদের মুখপত্র এক্ষুনি বলেছেন যে বিরোধীদেরকে শূন্য করে দিয়ে দখলদারির রাজনীতির অন্যতম উদাহরণ হচ্ছে রাজ্য নির্বাচন কমিশনের উদ্যোগে শাসক দলের অঙ্গুলি হেলনে নির্বাচন এবং নির্বাচনী ব্যবস্থাপনা। আমরা একাধারে যখন স্টেট ইলেকশন কমিশনে যাচ্ছি, মহামান্য রাজ্যপালের কাছে যাচ্ছি, আধা সামরিক বাহিনীর জন্য ভিভিপ্যাটের জন্য আদালতের দ্বারস্থ হচ্ছি, সাথে সাথে ভারতীয় জনতা পার্টি দোসরা মেয়ের পরে ভয়ঙ্কর নির্বাচন পরবর্তী সন্ত্রাস যা স্বাধীনোত্তর ভারতবর্ষে সবচেয়ে সংগঠিত সন্ত্রাস বলে আমরা মনে করি এবং সেটা জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টে প্রমাণিত হয়েছে। তার মধ্যে দাঁড়িয়েও ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সমস্ত আসনে নির্বাচনে প্রার্থী দেওয়া, আমরা কালকেই বলেছি 20 থেকে 25 জন মহিলা প্রার্থীকে তাদেরকে প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত নিরাপদ জায়গায় সরিয়ে রাখতে পর্যন্ত আমরা বাধ্য হয়েছি। এইটা যদি কলকাতা মহানগরের আইন শৃঙ্খলার পরিস্থিতি হয় তাহলে প্রত্যন্ত গ্রামগুলিতে কি হচ্ছে সহজেই অনুমেয়, কিন্তু আমরা নির্বাচনের প্রচার প্রস্তুতি গণতন্ত্রকে মেনে এবং কলকাতা কর্পোরেশনে পিছনের দরজা দিয়ে জনাব ফিরাদ হাকিম তাকে প্রশাসক বসিয়ে চালানোর যে অপচেষ্টা সেটার ইতি টানা হোক, সেটা শেষ হোক, এটা আমরা চাই বলে আমরা নির্বাচনের প্রচার প্রস্তুতি একটা নির্বাচনকে কেন্দ্র করে যা যা করতে হয় সে কাজও কিন্তু সমান্তরালভাবে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে করা হচ্ছে। আজকে এই উদ্দেশ্যেই আমরা যে ঘোষণাপত্র এখানে রেখেছি তাতে মূলত 5টি বিষয়ে আমরা কলকাতা মহানগরের মানুষকে প্রতিশ্রুতিবদ্ধ হতে চাই। প্রথমত আমরা চাই যে আমাদের এই কলকাতা গর্বের কলকাতা, সিটি অফ জয়, তিলোত্তমা কলকাতা, কল্লোলী কলকাতা, কলকাতা জিতুক, যে চেয়ারে নেতাজি সুভাষচন্দ্র বসু বসেছিলেন, আমরা চাই গণতান্ত্রিক ব্যবস্থাপনার মধ্য দিয়ে মানুষ ভারতীয় জনতা পার্টিকে নির্বাচিত করুন যাতে জনাব ফিরাদ হাকিমের মতো পাকিস্তান মিডিয়ার সাংবাদিককে নিয়ে সে বন্দর এলাকায় ঘুরিয়ে ইয়া ভি এক ছোটা পাকিস্তান হ্যায় এই বলা মেয়র যাতে হতে না পারেন তার ব্যবস্থা কলকাতার গণদেবতা জনতা জনার্দন করুক এই প্রার্থনা করব। আমাদের মূল উদ্দেশ্য, মূল ম্যানিফেস্টোর ডিটেলস আপনারা সফট কপিতে পেয়ে যাবেন। আমরা 3টে ভাষায় এটা করেছি, বাংলাতে, তারপরে হিন্দিতে এবং কিছুটা ইংরেজিতে। আমাদের টার্গেট কলকাতা কর্পোরেশনের 8 লক্ষ পরিবারের হাতে আমরা আমাদের কর্মীদের দিয়ে, প্রার্থীদের দিয়ে, তার সমর্থকদের দিয়ে বা আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোয়াটসঅ্যাপ বা অন্যান্যভাবে প্রত্যেকটা বাড়িতে যাতে আমাদের সংকল্পপত্র পৌঁছে যায়। এটাতে আমরা মূলত স্বাস্থ্য, স্বচ্ছতা, সুরক্ষা, শিক্ষা, সংস্কৃতি এই বিষয়গুলোকে আমরা হাইলাইটেড করেছি এবং এই বিষয়ে আমরা একেবারে স্মার্ট সিটি, গ্রিন সিটি,
এবং এক নম্বর সিটি তৈরি করার জন্য আমাদের কিছু পরিকল্পনার কথা ভারত সরকারের সহযোগিতায় আমরা সেই কমিটমেন্ট কলকাতার জনগণকে দিতে চাই।